एबार डिस्ट्रिक्ट बंधु कांदे आर कय दोस्त आर लज्जा दिओ ना बोलो तुमी आमार कासेर बिनिमय की चाओ दोस्त एकटा जिनिसई चाइ आर जीवने किछुई चाइ ना तुम्हारे इजलासे यदि कोनो गरीब मानुषेर एकटा केसेर फाइल जाए যদিও গরিব টাকা দিতে না পারে কোনদিন গরিবের বিরুদ্ধে কলম ধরো না গরিবের বিরুদ্ধে কখনো তুমি কলম ধরিয়া বিচারের রায় দিও না এই কথা শোনার সঙ্গে ডিস্ট্রিক্ট জজ বন্ধু কাঁদে আর কয় দোস্ত আমি তোর সাথে ওয়াদা দিলাম যতদিন বাঁচব নিজের ছোট মনে করব বন্ধুত্বের ঋণ আমি শোধ করার চেষ্টা করব কোনদিন বন্ধুরে তুচ্ছ মনে করব না রে বাল্লা বন্ধুরে কোনদিন কষ্ট দেব না কারণ আমার আল্লাহ তার বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য তার বাড়িতে বেড়াইতে নিয়ে 50 ওয়াক্ত নামাজ দিছে কষ্ট হয় এ বন্ধু জিজ্ঞাসা করছে কিজন আমার বাড়ির সামনে দোস্ত ইয়াসরিবে যাব সিরিয়ায় যাইতেছিলাম ইয়াসরিবে চলে আসছি বন্ধু একদিন কেন এক মাস থাকবা মনে কোনো দুঃখ নাই মনে আছে আমি তুমি আর আমি বাল্য বন্ধু ছিলাম দোস্ত ছেলে মেয়ে কয়জন কয় আমার ছেলে মেয়ে ১৬টা কয়টা ১০টা পোলা ৬টা মাইয়া আব্দুল মুত্তালিব বলে ১০টা পোলা তাহলে গণনায় কয়টা হইল জোরে কর না কেন হুজুরের বাপ চাচা ফুপি দিয়া ১৬ জন আরে দোষ ১৬টা মায়াবাড়ি দেওস নাই আমার শাশুড়ি শেখ হাসিনা আইন করছে একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট আবার আরেক সরকারে কইব একটা না দুইটা না একটা হইলি ভালো হইব কথা ঠিক না বেঠিক যে সরকারি কোক আমার আল্লাহ সরকার বলছে ছেলে মেয়ে যেই সংসারে বেশি ওই সংসারে আল্লাহর রহমত বেশি ঠিক কথা কম না কেন ঠিক এই কথা কই আপনারা ওয়াজে কাম হইব না কিন্তু মুসলমান ভাইরা মনে রাখেন সন্তান বেশি হইলে লাভ না লস হ্যাঁ যখন বলছে দোস্ত কয়টা কয় ১৬টা কয় বাহ এতগুলো আমদানি করলি কবে লাডি তো তাহলে ১০টাই মেয়েরা নামলে ১৬টা কয় দোস্ত এই জন্যই তো মক্কার লিডার আমি যাবগা আমার ১৬টা তোর কয়টা কয় আমার এগগা কয়টা বরিশালের ভাষা এগগা জিজ্ঞাসা করছে একটা মানে কি কয় হ ছেলে সেটা আমার ছেলে না ছেলে হইল সেটা মেয়ে হইল সেটা আমার একটা মাত্র কলিজার টুকরা নাম তার আমেনা নাম কি সবাই কোন না জোরে কোন আরো জোরে কোন যখন বলছে নাম কি নামটা এত সুন্দর দোস্ত জীবনেই নাম তো শুনি নাই মেয়েটারে দেখাবি দোষ আমার মেয়েরে দেখলে তোর হুঁশ থাকবে না কেন আমার মেয়ের কপালে প্রতি সোমবার আর শুক্রবার নূরের জ্যোতি বাইর হয় আব্দুল মুত্তালিব কয় এই কোয়ালিটি তো আমার দাও কেমনে দোষ প্রতি সোমবার আর শুক্রবার আমার আব্দুল্লাহর দুই ঘাড়ে এবং কপালের মাঝখান দিয়ে নূরের জ্যোতি বাইর হয় আব্দুল মুত্তালিব যখন এই কথা কইছে আব্দুল ওয়াহাব জুহরি কয় ধর ৬টা যে লই আইছর দেখা যাইতেছে এটা তোর ভাই না পোলা বুড়া বুড়া একটা চোখ এত বড় পেট একটা এত বড় আবুল ওয়াহাব যেটা বদমাইশা ছিল ওইটার পেট আবার এমন এটা বদমাইশা আমার নবীর দুশ্মন কই ওইটার ওরম দেখা যায় কেমন খাটাস খাটাস কয় দোষ ওইটাও আমার পোলা কয় তোর সাথে যদি পোলাগুলো বয়স হয়ে গেছে বেশি কয় কি আর করমু কয় তুই যে কস আমার পোলার নূরের জুতি বাইরে হয় তো এইগুলার তো কিছুই বাইরে না তো হ্যার কি বাইরে কয় দোস্ত হেটা পোলা না হেটা স্বর্ণের টুকরা মনে কষ্ট হয়ে গেছে রে আমার নবীর বাবার কথা শুনে সুবহানাল্লাহ আসতে গেলে বাতের রোগে ধরল আবার কই বইলা লই দোস্ত সেটা আমার পোলা না হীরার টুকরা কই নাম কি আপনার কোন তো কি নাম আব্দুল্লাহ জোরসে বলো আব্দুল্লাহ আরো জোরে আব্দুল্লাহ দোস্ত আব্দুল্লাহ নাম আর তোর মায়ের নাম আমেনা বাহ সুন্দর নামের মিল আছে এটা কাজ কর মেয়েটা দেখি পছন্দ হয় কিনা কা দূর বেটা পছন্দ হয় কিনা তোর পোলা 6টা দেখে আমার পছন্দ না আর বাকিটা দেখলে কি পছন্দ তো মাইয়াই বনি তোর সামনে আমার মাইয়া বেটা আমার মাইয়া খান এই মদিনার ভিতরে সবচাইতে বড় ধনত্ববান ব্যক্তি আল্লাহ আমাকে বানিয়েছে মক্কার সব মানুষগুলো আমার কথা শুনে মদিনার সব মানুষগুলো আমার কথা শুনে কি বলছ তুই আমার এখানে প্রায় 40টার উপরে খেজুরের বাগানই আছে আমার এই বছরে খেজুর ওই বছর পর্যন্ত বেচন লাগে এ খাইবো কি আমার একমাত্র মেয়ের নামে লিখে দিয়ে যাব আমার মেয়ে লিখে দিয়ে যাবে জামাইর নামে জামাই লিখে দেবে নাতির নামে আমার জামাইটা লাগবে সেই রকম আমি কোন যৌতুক নিয়ে বিয়ে দিব না আর এই জামানায় তো যৌতুক মায়ের বাপের কাছে না আর মক্কা মদিনা এখনো পর্যন্ত মায়ের বাপরে দিয়া না ঠিক না বে ঠিক দোস্ত দোয়া করিস আল্লাহ যদি বাঁচায় আমার বিবি প্রেগনেন্ট ডাক্তার বলেছে ছেলে হবে আল্লাহর কি শুকর সিজারে পরে দেহে মাইয়া আর ফোন দেয় না দোস্ত খবর কি না কোশ না ব্যবসা বেশি ভালো না আর তোর ছেলে মেয়ের খবর কি কইটাই তো করলাম ব্যবসা বেশি ভালো না সাইডে মাইয়ের পরে ভাবছিলাম সিজারের আগে ডাক্তার কইছিল বলা হইব এটাও মাইয়া দোস্ত কপালই ভাড়া কপাল তুমি 4টা মাইয়া পাওয়ার পরে মনে করো তুমি 4টা জান্নাতের মালিক সুবহানাল্লাহ পৃথিবীর কোন হাদিস কোরআনে পাইবা না 4টা পোলা হইলে 4টা জান্নাতের মালিক কথা বলেন না কেন 4টা মেয়ে হলে কয়টা জান্নাত 4টা হ্যাঁ কারণ পোলা হইলে খুশি হবেন না মাইয়া হইলে বেটা এক সপ্তাহ ঘরেই যায় না বরে কয় তোর বাপের বাড়িতে সাবান সুবান কিনে আনা আমি কিছুই দিতে পারবো না তুই কি মাইয়া হিসাইয়া লই দিছনি আল্লাহর কাছ থেকে এরকম বলে কি বলে না এই কথা বলে যদি স্ত্রীর কষ্ট দাও কসম আল্লাহর আল্লাহর আদালতে তোমার দুদুকের মামলা হবে কথা কও না কেন কোন মহিলা দুর্নীতি করে মাইয়া আনে নাই এই মহিলা কোথা থেকে মেয়ে আনে নাই এটা তোমার সন্তান যদি দোষ করে থাকোস তুমি করছো কথা কও না কেন মহিলাকে নরম পাইছো যে আমনে খুশি আমনে ভাঙ্গাই খাও মহিলার আজকে সেদবো বাইতে যে কব দেহ হুজুর কইছে কথা কবি দোষ আমার না তোমার ঠিক না বেটি ঠিক সবই কও ঠিক আবার ভিডিও লাগে গঞ্জাম করো কামাইয়া হইলে মোয়াগা যুবক আল্লাহ হেফাজত করুক জোরে কান আমিন আমিন জোরে কান আমিন আমিন কষ্ট হইতাছে না 3 মিনিট আজকে আমার সবরের কথা শুনলে আপনি আমার লাগে দোয়া করবেন চোখ ফাটা কাইন্দে কাইন্দে গতকালকে মাহফিল করছে আমার মাতৃভূমি গোপালগঞ্জ মুর্শিদপুরে আপনার গায়ের থেকে বেশি লোক আসিল তো যখন মাহফিল করে শেষ করে আসছি বাবা পদ্মা নদীর ভিতরে আরে কুয়াশা সারা রাত বয়ে রইস নাই খেতা বালিশ নাই কোনো থাকার জায়গা চুপচাপ করে কারণ কুয়াশায় তো আর প্রেসিডেন্টের এলাকার জামাই না কোন জায়গার জামাই সিনে কুয়াশায় হইয়া থাকছি তো ইয়ানি হেরির মধ্যে কাইতে রয়েছে আরে শীত হেন দিয়ে বাতাস ওহান দিয়ে বাতাস ঘুম কে আসে রে ভাই আল্লাহর কি শুকর সকাল হলে বাইতে আইছি আইয়া সারা রাত ঘুম জোগাড় ছিলাম মানুষের বক্তার সবচেয়ে বড় মেডিসিন হলো ঘুম এইটাই আমাদের জুলুম হয় তো আমি আপনাদের সকলের কাছে বলতে চাই শরীর যতই খারাপ হোক আমি আপনাদের ঠকাচ্ছি না ঠিক না বেঠিক জোরে কন ওয়াজ কিন্তু 1 ঘন্টার পর হয়ে গেছে আর মাত্র 10 মিনিট কমু বিদায় নিয়ে যাব চলবে তো চলবে কই না আমি কই চলবে কই না তিনবারই জিগেছি তিনবারই বেটা ফেল করছে সাইড লিডার লইয়া ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ বাজান যতই কষ্ট হোক চেষ্টা করব কোরআন হাদিসের ভিত্তিতে কিছু কথা বলে আমল করার আপনাদেরকে আমল শিক্ষা দেয়ার ঠিক আলেম ওলামা কোনোদিন ভাবে না যে নিজের কর্তৃত্বের কথা নিজের কথা বলে বলে আপনাদের সামনে বলবে যা কিছু বলে উপরের থেকে পাস হয় के पास कराय के বাজানরে বার দিলটা নরম দেখতে চাই বলে দোস্ত রে আমার মেয়েটা বিবাহ দেব একটা সুন্দর ছেলের কাছে আমি কোনদিন টাকা পয়সা নিয়ে বিবাহ দিব না আমি বিবাহ দিব একটা সুন্দর ছেলে দেখিয়া বলে দোস্ত আমার পোলা দেখলে যাবি তুই পাগল হইয়া দোস্ত পাগল কেমনে হব তোর ছয়টা দেখেই তো আমার কেমন যেন লাগতাছে এ দোস্ত আগে তোর মেয়েটা একটু দেখা গো আমিনার কাছে যায় বাবা জিজ্ঞেস করে মা আমার বন্ধু মক্কার থেকে আসছে একটু দেখতে যাইবা আমিনা বলে আব্বা যদিও কারো সামনে আমি যাই না এই লোকটার সামনে আমি যাব কেন যাইবা মা বলো না আব্বা আমি যাব এই লোকটা কাবা ঘরের মতন এই লোকটা বাক্কা শহরের প্রেসিডেন্ট গো বাবা এই লোকটার দাম অনেক বেশি বাজান আমিনা যখন আব্দুল মুত্তালিবের সামনে আসে আব্দুল মুত্তালিবের চোখ জুড়িয়ে গেছে জিজ্ঞেস করছে দোস্ত এই মেয়েটা কে গো আব্দুল ওহাব জুহরি বলে দোস্ত এইটাই তো আমার মা জীবনে কত মহিলা দেখলাম এত সুন্দর মহিলা তো কোনোদিন পাই নাই রে দোস্ত এ দোস্ত আমার জীবনের যা কিছু আছে দরকার হয় আমার ইনকামের সব টাকাগুলো তোর মেয়েকে দিয়ে নিয়ে যাব তোর মেয়েকে আমি কোনোদিন দোস্ত খারাপ জানবো না আমি আমিনা পরে কোনোদিন ডাক দিব না আমি ডাক দিব তারে আমার জনম দুঃখিনী মা বলিয়া দোস্ত যতই কাকুতি মিনতি করস আমার ছেলে না দেখে আমি বিবাহ দিব না দোস্ত যদি ছেলে দেখতে চাস মাত্র 3টা দিন আমার টাইম দে এই 3 দিনে আমি তোর বাড়ি থাকব আমিনারে না নিয়ে মক্কায় যাব না সুবহানাল্লাহ হুজুরের চাচা আবু তালেব আলীর বাবা আবু লাহাব হুজুরের দুশমন হামজা হুজুরের 6 জন চাচা ঘোড়া নিয়ে আব্দুল্লাহরে নিয়ে আসলেন মক্কা থেকে মদিনায় বাজানরে যখন আব্দুল ওহাব জুহরি আমার নবীর বাবাকে দেখলেন সেও এখন পাগল হয়ে গেলেন দোস্ত আমার জীবনে এত সুন্দর পোলা দেখি নাই দোস্ত আয় আমরা দুইজন দুই বন্ধু এক হইয়া বিবাহের কাজটা সম্পূর্ণ করি বিয়ে হয়ে গেল মাত্র 17 দিন বা 1 মাসের মাথায় আমার বিশ্ব নবী মায়ের রেহেমে চলে গেলেন মায়ের গর্ভে চলে গেলেন বাবা এদিক দাবু জেহেল খালি খোসায়ার কয় চাচা কি চাচা পোলা বিয়া দেওয়ার অজুহাত দেখাইয়া বেঈমানের ঘরটা দেখতে যাইতে দাও নাই অর্থাৎ আবরাহার কাবা ঘর এখন বিয়ে তো হয়ে গেছে এখন তুমি একটা কাজ করো বেঈমানের কাবা ঘরটা দেখে আসি দেখি বেঈমান কি করেছে আব্দুল মুত্তালিব বলে সবে মাত্র বিয়ে দিলাম কয়েকদিন যা বাজানরে মাত্র 6 মাসের মাথায় আব্দুল মুত্তালিব দেখে তার সন্তান আব্দুল্লাহ দুনিয়ায় নাই আব্দুল্লাহ যখন বিদায় নিয়ে গেলেন বিশাল বড় লম্বা তাফসীর সংক্ষেপে বলে দিয়ে যাই আমার নবী মায়ের গর্ভ থেকে ইতিম হয়ে গেলেন ইতিম নবী মায়ের গর্ভে অবস্থান করছে আব্রাহার কাবাঘর দেখার জন্য আবু জেহেল পাগল হয়ে গেছে চাচা অনুমতি দাও আব্দুল্লাহ তো মারা গেছে মনটা ভালো না একবার অনুমতি দাও বেঈমানের কাবাটা দেখে প্রতিশোধ নিয়ে আসি প্রতিশোধ নিস না 50 জন লয়ে যা দেখে আসবে শয়তান কেমনে কাবা বানাইছে আমার মাওলার কাবার সাথে টিক্কা লাগাইয়া ও বাজান আবু জেহেল 50 জন যুবক নিছে তার ভিতরে হুজুরের চাচারা আছে আবু জেহেলের জীবনে সবচেয়ে একটা ভালো কাজ আবু জেহেল আব্রাহার সামনে যায় কয় আমরা আসল কাবার লোক আল্লাহু আকবার বলো তোমরা কাবার লোক কয় হ্যাঁ তোমরা তো দামি লোক কয় হ্যাঁ তোমরা কাবার মধ্যে ঘুমাবা খাবা ঘুমাইবা তোমাকে লেগে ফিরি বলো কোন কোয়ালিটির খাদেমা লাগবে আবু জেহেলকে আমাকে বউ আছে খাদেমা লাগবো না আমরা যাতে মাতা লইলিকে তাহলে ঠিক আছে আমরা কাবার লোক তোমার এই মহিলা খেদমত নিতে আসি নাই আমাকে বিবি আছে तुम्हार काबाड़ा देखते आईसी काबार चाबिटा दाओ चाबिटा खादेमेर काछ थेके निया काबार मध्य घुमाइछे हुजुरे बड़ चाचा हारिस कय ए बेटा बेईमान कय बेटा ईमानदार क कि हइछे तुई बोले बुद्धिर बाप आबुल हेकाम कह तो बुद्धि शुद्धि बाहर कर कर मुने रात 12टार भोरे रात 12टा बेजे गेल काबार चाबी तो आगेर थेके निया निछे जखन बोलसे काबार चाबी निये निलाम चिंता करिस ना बुद्धि बाहिर हइছে বাজান रात 12টার समय कय काबार चारोपाश दिये गोल हइया बय बइसे कय लुंगी उसा कर कय कि बुद्धि बाहिर हइছে कय पायखाना कर কইছিলাম না বুঝেলের জীবনে সবচেয়ে ভালো কাজ এটা গোল হইয়া বইছে লুঙ্গি উসা করে গুয়ার সারা লাগাইছে एक के जी देर के जी पौने दुई के जी जार जार स्टोके आसिलो सब डाल से सब कास्कुस कोरा पर काबार गेला शेर एटे दे कुलुक कर आबू जहेल की बुद्धि ताई देहेन तहन तार नाम आबू जहेल ना तार नाम आबुल हेकाम बुद्धिर बाप नाम की जोरे कोन ना केन नाम की बुद्धिर बाप बुद्धिर बाप गेला शेर कुलुक कर बाजान रे शयतानेर काबार थेके घरेर थेके बेर हइया आबू जहेल कय रात तखन कयटा बाजे कय 3टा बाजे कय आबार काबाय ढोक कट बंद कय ढोक आमी कइछि ढोक ढोक से कय एबार आबार पायखाना कर कय पेटे नाई कय कुइता कुइता कर कय कि करबो कय एबार बाम हाते कर करलाम और ओले लइफा दे और देखाय रे আমার মওলার কাবার সাথে বেয়াদবি করলে ওর কাবায়কে ইবাদত করতে আসে না পায়খানা মুসলমান করতে আসে ঠিক এই আমেরিকা এ পিটান নাস্তিকগুলো শুইনালো আমাদের পবিত্র কাবা ঘর বাইতুল মুকাদ্দাস মনে করিস না জেরুজালেম মনে করিস না এটা আল্লাহর ঘর সারা বিশ্বের মুসলমান সেদিন তোদের বিরুদ্ধে দাঁড়ায় যাবে একটা বার কাবার থেকে চোখ তুলে তাকায় দেখ ঠিক না বেঠে শেষ হয়ে গেছে সালাম মাহফিলের মাঝখান দিয়ে মাজাটা টান করে একজন একটা তাকবীর দাও কাবার পক্ষে দাও তো তাকবীর কে দিবা দাও তো নারায়ে তাকবীর আওয়াজ দাও তো আল্লাহর সামনে দেখায় দাও তো মুসলমান ठीक ठीक लिल्लाहे तकबीर अल्लाहु अकबर बाइरेइसे शीतेर जला आराक दिके आवाज गेछे एकसाथे लिल्लाहे तकबीर अल्लाहु अकबर और कुरानेर आलो करे करे जालो दुनियार मुस्लिम एक हो एक हो कुरान हादिस जेखाने আমরা আছি সেখানে উলামায়ে کرام যেখানে আমরা আছি সেখানে নামাজীরা যেখানে আমরা আছি সেখানে বেনামাজি যেখানে আমরা আছি সেখানে ঠিক আছে এটা এইটাই ঠিক ঠিক না বেটি ঠিক কষ্ট হয় না 3 মিনিট না 3 ঘন্টা না হ্যাঁ তুমি থাইকো আমি যাই বাজানরে দিকে তাকান আমার আল্লাহ বলতেছে ও মুসলমান তোমরা যদি কাবার পক্ষে থাকো আমি তোমাদের পক্ষে আছি বেঈমান কাবা ঘরের সাথে সুন্দর করে বেয়াদবি করে যখন চলে আসতেছে এটা আসলে বেয়াদবি নয় আবু জেহেল যেটা করছে এটা হলো ভালো ঠিক না ঠিক বেঈমান যখন চলে আসলো আবু জেহেল 50 জন যুবককে রিটার্ন লয়া सकाल बेला देखे दरजा बाहिर दिए लागानो किन्तु काबार भीतरे कोनो सारा शब्द नाई मुआज्जिन साहब जी काबार दरजा खोलें चाबी तो हारा निये गेछे आबू जहेल चाबी तो आमार काछे नाई दरजा बाहिरे भांगें भांगे देहरे भाई कि जो अवस्था रे अल्लाह बेईमान काबार दरजार सामने दाड़ाया डिक्लेयर दिसे आमार काबाय आक्रमण करछे आमार काबाय तारा पायखाना करे आक्रमण करछे आमी तादेर काबा घर भेंगे फेलबो एई सिद्धांत करे ৪৫,০০০ बाहिनी लया बाक्का शहरेर पर आक्रमण करबे ए भाईजान मनस्थ करलो रेडी हइया रवाना दिलो एक सप्ताह हाटार परे तारा बाक्का शहरे चले आसलो मुहास्सर नामक स्थाने मिनार थेके बाजार ১.৫ কিলোমিটাर दूरे बेईमान विशाल बड़ ताबू गिरेছে ৪০,০০০ बाहिनी मने मने कय काबा घरे आक्रमण करब कोन दिक दिये करब तारा जखन अबजारभेशन करते गेছে जाए देखे আব্দুল মুত্তালিবের বাড়িতে নাই আব্দুল মুত্তালিবের কিছু রাখাল আব্দুল মুত্তালিবের উটগুলা চড়াইতেছে ঘাস খাওয়াইতেছে আব্দুল মুত্তালিবের राखाल गुलार मेरे उट गुला 50टा निये आसे जुलुम करे जखन निये आसे আব্দুল মুত্তালিব বৈকালবেলা বাসায় আসে আসার পরে শুনতে পেয়েছে আমার রাখাল মারিয়া উট ছিনাই নিয়ে গেছে আব্দুল মুত্তালিব ছেলেদের সাথে পরামর্শ করছে আবু জেহেলকে ডাক দিছে তোরে না বলছিলাম গ্যাঞ্জাম করবি না এমন গ্যাঞ্জাম করছর বেঈমান কাবা ঘর ভাঙতে আসছে এখন প্রতিবাদ করবি কি দিয়া আবু জেহেল কয় চাচা গো আমার মওলার ঘর টিকায় রাখার জন্য আমরা জীবন দিব সুবহানাল্লাহ আবু জেহেলের জীবনের সবচেয়ে চমৎকার কথা ছিল এইটা আল্লাহ বলে বেঈমান রে কোন বেঈমান রক্ত দিয়ে আমি আল্লাহ কাবা ঘরকে বিজয় নিশান আনব না কাবা ঘরকে রক্ষা করব আমার কুদরত আর আমার নবীর রহমত সুবহানাল্লাহ أرسلناك إلا رحمة للعالمين সারা দুনিয়ার রহমত কে দিয়ে আমি প্রমাণ করে দিব আমার বিশ্ব নবী কি ছিল জোরে কোন মারহাবা সুবহানাল্লাহ এই তোদের কেউ যেতে হবে না জাফর আবু তালেব জাব্বা এদিকে হামজা জি আব্বা এদিকে আমরা কয় বাপ বেটা যাই চল বাজান রে মনে মনে ভাবলেন আব্দুল মুত্তালিব যাওয়ার আগে একটু পরামর্শ করে যাই কার সাথে কাবার মালিকের সাথে কার সাথে কাবার মালিকের সাথে একটু পরামর্শ করে যাই কাবা ঘরের দরজা ধরে আব্দুল মুত্তালিব কান্দার কয় মালিক আমার উটগুলা নিয়ে গেছে बेईमान बोले तुम्हार काबा भांगते आसछे तुम्हार काबा तुमी रक्षा करबा आमार उटगुला फिराई दिबा काबार मध्य थेके आवाज आसतेछे আব্দুল মুত্তালিব रे जाबी जा आमार दुख नाई किन्तु जावार आगे आमेनार काछ थेके बैटारिटा चार्ज दिये लये जा एत आस्ते कइलेन आमेनार काछ थेके बैटारि चार्ज दिये लये जा माइक आज केमन केन तोमादेर গত বছর মাইক তো ভালো ছিল এ ভাইরা আমার দিকে তাকাও আব্দুল মুত্তালিব কাবা ঘরের সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পাথরের মূর্তির থেকে আওয়াজ আসছে আব্দুল মুত্তালিব রে আমিনার ঘরের কাছ থেকে পারমিশন হয়ে যায় সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব ভিক্ষুকের মতো বৌমার সামনে দাঁড়ায় বলে বৌমা জি আব্বা ও বৌমা জি আব্বা তোমার কাছে কিসের চার্জার চার্জ দিতে বলল আমার আল্লাহ যুবক এখন চিল্লাবার কামবা আজকে তোমার সেই নবীর বাংলার জমিনে গালি দেব কষ্টের কথা কার কাছে বলবা যেই নবী মার গর্ভে থাকার কারণে তার বরকতে আব্রাহা ধ্বংস হয়ে যায় আজকে আমার সেই বরকতপূর্ণ নবীর কষ্ট দিলে বেঈমানগুলা তোমরা মাইনা নিবা আমরা মাইনা নিতে রাজি না ঠিক না বেঠে আমিনা তোমার কাছে এমন কি জিনিস আছে মা বলো আমিনা বলে আব্বা আমার কাছে নাই আছে আমার মালিকের কাছে কিন্তু আমার গর্ভে যিনি আছেন বলেন আব্বা কি করতে হবে। মা বলো তো আমার উটগুলা নিয়ে গেছে, উটগুলা কোন তরিকায় আনবো। আব্বা তিনটা শর্ত লাগায় দিলাম, এই তরিকায় উট ফিরাই আনবেন, কোনো বেঈমানদের তাওয়াক করবেন না, কোনো ভয় করবেন না। এক নম্বরে আব্বা বেঈমানের সামনে যাবেন মাথা নত করে কথা বলবেন না। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আহেন মোনাজাত করে দিন। হ্যাঁ তাহলে আওয়াজ দিবেন এবার। আব্বা এক নম্বরে ও যত বড় শক্তিশালী হোক বেঈমানের সামনে মাথা নত হবে না। উট আনতে যাবেন বাবা ওরে কখনো ভয় করে কথা বলবেন না। তিন নম্বরে বাবা সকালবেলা চ্যালেঞ্জ করে আসবেন, ও যদি আর মায়ের স্তনের দুধ খেয়ে থাকে কালকে আপনি কাবাদার ভাঙতে চ্যালেঞ্জ করে আসবেন। মা ও তো ভাঙতে আইছে, আপনি চ্যালেঞ্জ করে আসবেন। ঠিক আছে মা, ঠিক আছে মা যাই, দাদু বাইরে বুঝাই কইও যাই। সেই কথাই আল্লাহ কোরআনে বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনি কি দেখেন নাই? কইতা দেখলো হেদিমার পেড়ে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ও নবী আপনি কি দেখেন নাই মারপেটের থেকে আমি কেমনে হস্তি বাহিনী শেষ করছিলাম, কেমনে শেষ করছিলাম? নবী কয় তুমি দেখাইলে তো আমি দেখছি। আব্বা যান গেল, যাই দেখে আব্রাহা সাইড হাত পাও সাইড দিকে দিয়ে সাইড জন্য দিয়ে পাউটি পেতেছে। যেই জায়গায় আব্রাহারে ধ্বংস করছে ওই জায়গাটা এখন আছে না নাই? এখনো পর্যন্ত হাজিরা ওই জায়গায় জোরে দৌড় দেয়, ঠিক না বেঠিক? ওই জায়গায় হাজিরা সহজে যায় না, ওখানে ঘেরাও দেয়া সহজে হাজিরা যায় না। হে মুসলমান, কিয়ামত পর্যন্ত এখানে গজব নাযিল হবে যেখানে বাচ্চা পাহাড়ে ধ্বংস করা হয়েছে। বেঈমানের বাচ্চারা ইতিহাস দেখ, মুসলমানের লাগে বাট পারি, তোকে বাট পার গুলার ওখানে সাইজ করছে। কিয়ামত পর্যন্ত মুসলমান ওখানে জোরে দৌড় দিতে হবে, আল্লাহর ওয়ার্ডার। আব্দুল মুত্তালিব যায় দেখে সাইরাত পো সাইড দিকে দিয়া বেঈমান পাউটি মেতেছে, যায় বলতেছে তোর নাম কি আব্রাহা? সুবহানাল্লাহ বলেন না? এই তোর নাম বেয়াদব আব্রাহা। সাথে সাথে বলে তুমি কে? আমি আব্দুল মুত্তালিব, আব্দে মানাবের পোলা, আমি আব্দুল মুত্তালিব। দেখে রে তুমি কাবা ঘরের মতন। হ্যাঁ আরে বেটা তুমি তো আসলে বোকা মানুষ। আমার নবীর দাদা বলে বোকা, আর মগার মগা বলে চালাক। আমাকে হুজুরকে গালি দেখে জানেন শিল্পপতিরা, হুজুর বুদ্ধি আছেন। হ্যাঁ রে মিয়া, বুদ্ধি না থাকলে এই থোতায় কান দই থোতায় হাসো, কথা কর না কেন? একটা মসজিদের খতিব যখন খুতবা দেয় তার কণ্ঠের জাদুতে মানুষ পাগল হয়ে কান্দে। চেহারা ভালো হইতে হয় না, যাও না শর্ম নাই। কই আল্লাহর কুতুবের চেহারা তো ভালো ছিল না, কালো ছিল, অল্প করা দাঁড়িয়ে ছিল। আল্লাহর কুতুব যখন কথা বলতো মানুষগুলো পাগলের মতো চিল্লাইতো, কামত। কথা বলে কাম হয় না আলেমুল আমার। এখন দিলটা নরম করে দিবেন, জাহান্নামের আগুন যখন শরমনায় আল্লাহর কুতুব বলতেন, যখন বলতেন জাহান্নামের আগুনে থাবা মারবে, আল্লাহর কুতুবের পাগলগুলো চিল্লাইতো আর লাফাইতো গো বাবা। যখন আল্লাহর কুতুব বয়ানের মধ্যে বলতেন কবরের ডান দিক থেকে আগুনের থাবা, বাম দিক থেকে আগুনের থাবা, নিচ দিয়ে আগুনের তোষক, পায়ের কাছ থেকে আগুনের থাবা। এখনো সরমনার মাঠে যাইয়া দেখ আল্লাহর পাগল গুলা লাফাইয়া পাশের উপরে উঠে বাবা। মনে হয় জাহান্নামের আগুনে বুঝি এখনই তারে থাবা মারবে। যখন বলে তালফাহু জুহাহুমুন নার, কিয়ামতের মাঠে কবরে যাইবার পরে জাহান্নামের আগুনে থাবা মারবে, এককে থাবায় কলিজাটারে জ্বালাইয়া পুড়াইয়া जलाया मोमेर मतो गलाया दिबे এই জাহান্নামের আগুনের ভয় পাগলগুলো চিল্লায় আল্লাহ ভয় গো বাবা এই লাফানিটা নিজের বক্ষ থেকে নয় এই লাফানোটা উপরের থেকে পাশ হয়ে যায় অনেকে কয় বান্দর লাফায় এরা বান্দর না এরা আল্লাহর বান্দা আল্লাহর ইশকের মাঝে বসিয়া মওলারে বন্ধু বানাইতে চায় যেমনে বেলাল আমার নবীর বন্ধু বানাইতে সব সাহাবী বাজান বিশ্ব নবীর ইন্তেকালের আগে বিদায় নেয় বেলাল মসজিদ নববীর খুঁটির কাছে বয়া বয়া কান্দে আর কয় মালিক আমি কেমনে বাইসা থাকবো আমার ইমাম যদি না থাকে আসরের নামাজের পরে আমার নবী ডেকে ডেকে বলে বেলাল রে সবাই আমার ঘরে এসে মাপ চায় সবাই বিদায় নাই তুই কেন নেস না বেলাল বলে কিসের বিদায় মুয়াজ্জিন ততদিন থাকবে যতদিন ইমাম থাকবে আপনি আমার সাইরা যাবেন এটা আমি মাইনা নিতে রাজি না আমার নবী বলে বেলাল রে আমার মরার পরে পাগলামি করবি না আমি জানি তোর ভিতরে একটা পাগলের খাসলাত আছে যখন আমার ইশকের আগুন তোর মধ্যে ধাউ ধাউ করে জ্বলে দুনিয়ার কেউ তোরে থামাইয়া রাখতে পারবে না আমি বিশ্ব নবী জানি তোরে কেউ ধরে রাখতে পারবে না বেলাল কিন্তু পাগলামি করিস না আমি নবী তোরে বলে গেলাম পাগলামি করবি না বেলাল কয় পাগলামি বন্ধ হয়ে যাবে যদি পাগল যতদিন থাকবে বাজানরে আপনাদের জানা আছে আমার বিশ্ব নবীর কাছ থেকে বেলাল বিদায় নিয়ে নিলেন বেলা 10:30টার সময় আমার নবী যখন ইন্তেকাল করলেন ও আল্লাহর পাগলগুলো দেখায় দাও আশিকের রাসূল কয়জন আছো আরে যখন বলছে হে বেলাল তুই পাগলামি করবি না বেলাল নবী 10:30টার সময় বিদায় নিছে বেলালের কানে কে যেন বইলে দিছে বেলাল মাথাটাকে মসজিদে নববীর খুঁটির সাথে এত জোরে বাড়ি মারছে হে মসজিদে নববী তোর জন্য বেলালের নামাজ বুঝি বন্ধ হয়ে গেল তোর জন্য আজান দেয়া বন্ধ হয়ে গেল মাঝান্ডে জোহরের আজানটাও বেলাল দিলেন না বেলাল চলে গেলেন মসজিদে বেলাল যেখানে ওহাদি সাহেব বাজানরা ওই মসজিদের সামনে দাঁড়াইলে এখনো বেলালের কথা মনে করে হাজিরা কান্দে বেলাল কি ইশকের মাঠে তুমি কি ইশকের আগুন জ্বালায়া গেল নবীর উম্মতের অন্তরে তুমি একটা ওয়াক্ত আযানও দিলা না চইলা গেল মসজিদে বেলালের ওইখানে বেলালকে এত মানুষের পায়ে ধরল কোন রকম বেলাল শুনে না রে 6 মাস পরে আমার নবী স্বপ্নে বলে বেলাল রে ও বেলাল আমার হাসান কান্দে আমার হোসেন কান্দে বেলাল তুই একটু যা মদিনাটা মরে গেছে বেলাল যা একটু আজান দিয়ে তাজা বানাই দে বেলাল ইশকের আগুন জ্বালায়া বেলাল যাও হে মদিনাতে ইশকের আগুন জ্বালায়া দিও শরণের মদিনাতে বেলাল রে আমি নবী বলছি আবার মদিনায় যা पागल गुला देखा दाओ नबीर जो स्वप्नेर भीतर देखते चाओ मृत्युर समय जो काफनेर कापड़ेर मध्य नबीरे देखते चाओ कबर भाई आमार नबीरे बंधु बनाइते चाओ कबरे जाइबार परे बलबा एई व्यक्तिके नबीरे चिनुनी आल्लाह जारा एखन काटबे ताদের চোখ দিয়ে नबीरे দেখার সাথে যেন সিনা ফেলে আল্লাহ দেখো কার চোখে পানি গো বিলালের মতো ভালোবাসার ইন্টারভিউ দিতে পারবো না তবে দুই ফোঁটা পানি দিয়ে দেখা দিলাম ইশকের মাঠে নাইমে দেখা দেব নবী আপনার কত ভালোবাসি अल्लाह देखो तुम्हार पागल गुली कैमने कांदे एरा कोनो टाकार लोभे कांदे ना एरा पैसार लोभे मानुष के देखानोर जन्य कांदे ना तुमी बोलछो फाल्याजहातु कलीला वल्यबकु कासीरा बांदा बेशी बेशी करे काफी कम करे आसबी আমি আল্লাহ ইশকের মাঠে নামায়া জাহান্নাম হারাম করে দিব অবজান কেমনে জাহান্নামের আগুনে জ্বলবা এই কাফনের কাপড়টা লাগায়া যখন জীবনের শেষ পালকিতে উঠে দিবে এত সন্তান আপনজন যেই বিবির জন্য জীবন দিতে প্রস্তুত ছিল এই বিবি তোমার খাটের থেকে নামায়া দিবে আর ওই কাঠের খাট অথবা স্টিলের খাট মসজিদের বারান্দায় ফেলানো ছিল ওইটারে চারজনে কাঁধে করে উঠে দিবে যখন ওই খাটের মধ্যে তুমি পড়ে যাও কেউ তোমার আপন থাকবে না আপন থাকবে একমাত্র আমার মওলা আমার নবী এখন আমার নবীর কথা শুনে একটা চিৎকার দিয়ে দেখায় দাও নবী গো আপনার বিরুদ্ধে কেউ কথা বললে আরে দাঁত ভাঙা জবাব দিব সেই নাস্তিকগুলো আপনার গালি দেবে আরে কুত্তার মতো পিটায়া মারবা এ নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের যুবকরা রে একটা তাকবীরের দড়ি দিয়ে দেখায়া দিবানি যুবক ভাইরা চায়া দেখো বিলালের মতো ভালোবাসা দিতে পারবা কিনা গো বিলাল তাহাজ্জুদের সময় বিলাল মসজিদে নবমীতে ঢুকলেন মিনারে উঠে আযান শুরু করবে কেউ বিলালকে দিয়ে শুরু করাইতে পারে সবাই চিন্তা ভাবনা করলো একজনকে দিয়ে সম্ভব দেখো হাসানকে পাওয়া যায় কি হাসান হোসেনকে দৌড়ায় আনা হইল হাসান বেলালের হাত ধরছে হোসেন বেলালের হাত ধরছে হাসান ভাই আমার নানা ছিল ইমাম তুমি ছিল মুয়াজ্জিন তুমিও চলে গেলে আমার নানাও চলে গেল আমার মা বারবার বলছে हासान रे देख तो बिलाल रे कोथाओ पावा जाए किना हमार मायेर आशा पूरा करार जन्य नानार कबरेर काछे दाड़ाइये दुई भाई कांदछि ओ नाना केउ ना जानले तुमी तो जानो गो नाना तोमार मोहसिन कोई आछे गो नाना होयतो नाना तोमारे पाठाय जाय बिलाल তুমি একটু ইশকের মাঠে বাতি ইশকের জ্বালায়া দেখায়া দাও তুমি নানারে কত ভালোবাসতা ও সিদ্ধিগঞ্জের যুবক ভাইরা তোমরা ইশকের আগুনে ইশকের মাঠে পড়ে মাওলানারে দেখায়া দাও अल्लाह वही कबर करने का कथा हो जै कबर माने बाबा निरानब्बेटा सापे थापा मारबे आहारे कलिजाटा टान दिया बाहर करे लये जाबे ओई माथे जदि तुम्हार नबी आर तुमी ना थाको केमने बासबो आल्लाह केमने बासबो তুমি আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আল্লাহ। এখন জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে এ যুবককে একটু দেখায় দাও ও শর্মনায় আল্লাহর পাগলেরা তোমরা তো আল্লাহর কুতুবের হাতে বায়াত হয়ে দেখায় দিছো আল্লাহর কুতুব মাঠে বসায়া জাহান্নাম কারে কয় দেখায় দেয় আরে জাহান্নামের মাঠের মধ্যে যায়া কেমনে হবে আল্লাহর কুতুব দেখায় দেয় আল্লাহর কুতুবকে দেখায় দিছো নামাজ না পড়লে কবরের মধ্যে ৯৯টা সাপ ডুবে জোহরের রক্তের সাপটা কলিজাটা টাইনা বাইর করে বাবা বুকের উপরে রাইখা দিবে আসরের রক্তের সাপটা আবার কলিজাটা পেটের মধ্যে ঢুকাবে মাগরিবের সময় সাপটা পুরো বডিটা বাজান ঘিরাও করে ফেলবে মাতার মগজটা ঠোকায়া ঠোকায়া খাবে লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া মরবো না বাবার জীবিত হব না একরকম ভাবে থাকব ওই কষ্টগুলা কেমনে সহ্য করবা আল্লাহ আমাদের maaf করে দেন জোরে কান আমিন আর জোরে কান আমিন আমিন কষ্ট হয় আজকের মাহফিলে সভাপতিরাও কান্দে মসজিদের সভাপতি কান্দে যুবক ভাইরা কান্দে আল্লাহর কুতুবের মুরিদেরা কান্দে কেন মাহফিলের দোয়া কবুল হবে না বাবা আজকে অসুস্থ শরীর নিয়ে বলে গেলাম এই জমিনের মালিক কে আল্লাহ বেলালের মত এখন একটা ইন্টারভিউ দেবা রেডি হও এই বেলাল রে বললেন আমার মা কইছে তোমার আযান দিতে बेलाल कह आमी आजान देव तुम्हार नानार इमामती करते कईबा आमी दिमु एटा सम्भव नय ताहले आमारो सम्भव नय आपनारा जानें बेलाल आजान दिसे सत्य किन्तु मुहम्मद बोलते जे काइतेई पड़े गेछे बेहोश अवस्थाय दौड़ दिए जे नबीर रौजार गिलाफ धरे बोले आपनि आमारे आनार परे आपनि तो उठलेन ना নারায়ণগঞ্জের যুবক ভাইরা আমি যখন এই বছর আমার নবীর রওজাটা ছেড়ে চলে আসি এখন কান্দা যুবক हज के बोल से तो कपाल हईब ना हईब आल्ला गुनागार जो से 2004 साल जाते तुम्हारा पारबा ना क्यों हज करते टाका लागे ना हज करते कपाल लागे शुधु कांदे कांदे देखाय दाओ मालिक बेलाल के नबी बोले दिले নবীর রওজা যখন সারিয়া যায় এই বছর বাজান তখন আমার ওই কথাটা মনে পড়ছিল বেলাল তুই আর আমার রওজার পাশে আসবি না আমি মনে মনে ভাবি আমার নবী যদি বলে ইলিয়াস রে তুই আর আসবি না আমি আমার নবীর রওজার পাশে দাঁড়াই উস্তুনে তওবার পাশে দাঁড়ায় বলছি আল্লাহ যতদিন বাঁচাইবা প্রতি বছর মক্কা মদিনা দেখাইবা বাবা আল্লাহ এমনই কবুল করছে হজের থেকে আসার এক সপ্তাহ পরে আবার টাকা জমা দিয়েছে আলহামদুলিল্লাহ বললেন না কষ্ট হয় এখন দিনটা নরম করবেন আমার যেই নবীর বরকত এত কিছু হতে পারে আমার ওই নবীরে গালি দিলে ওরে আস্থা রাখব না। আস্তে বলো না যুবক, আস্তে বল, আস্তে বলো না। গলাটা ফাটাই একটা তাকবীর ধ্বনি দিয়ে দেখায় দাও, দাও এই গভীর রাতে আল্লাহকে দেখায় দাও। যদি বাস্ত হয় নবীর ইজ্জত ওখান নিয়ে বাঁচব, নবীরে কেউ গালি দিলে ওরে মাইরা দুনিয়া সারা করব। কায় কে রাজি আসো আল্লাহকে দুটো হাত দেখায় দাও। মারহাবা বলেন, ইনশাআল্লাহ বলেন। ভাইজান, বিদায়ের আগে একটা কথা বলতে চাই সারা দুনিয়ার মালিককে আল্লাহ। সোয়ানাটা স্টেজে উঠছে এখন রাত 12টা বাজে। কেউ যাবে না স্টেজ থেকে? ইনশাল্লাহ বলেন। যাবেন না তো? ওই লোকটারে বসানো যায় যে যাইতেছে আস্তে আস্তে, যাক গাও তো বাইরেই গেছে গা। একসাথে বলেন আপনার, আমিও আল্লাহর কাছে মোনাজাতে কাঁদবো, আপনিও কাঁদবেন। আমি বলে গেলাম অসুস্থ শরীর নিয়ে বাবা, আল্লাহ যেন সবাইকে মক্কা মদিনা একবার দেখায়, এই মসজিদ কমিটিকে আল্লাহ দেখায়, এই ওয়াজ কমিটিকে আল্লাহ দেখায়। এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দাও। আব্দুল মুত্তালিব উট নিয়ে চলে আসলেন, ইন দি মিন টাইমে চ্যালেঞ্জ করে আসলেন। আবু লাহাব বেঈমান হুজুরের চাচা যে কয়, আব্বা বেঈমান যদি সত্যি কাবা ঘর ভাঙ গেলে আমরা কি করব? আব্দুল মুত্তালিব বলে, চিন্তা করিস না, কাবার মালিক রক্ষা করবে। আর আমার দাদু ভাই তার মার পেটে আছে, আল্লাহই রক্ষা করবে। আরো জোরে কোন আল্লাহু আকবার। বাজান রে, এখন দিনটা নরম করবেন। বেঈমান গুলো কাবা ঘরের পর আক্রমণ করতে চায়, জীবনের বিনিময়ে এটা হতে পারে না, ঠিক না? ঠিক, জোরে কও ঠিক। রেজি আছেন না? আছেন? রেডি থাকেন। আমেনা বলে, আব্বা কাবা ঘর ভাঙতে আসবে, আপনি দেখেন। বাজান রে, কাবা ঘরের দরজাটা ধরে বারবার ঝাঁকি দেয় আর কয়, মালিক রে তুমি আব্রাহারে ধ্বংস করে দাও। বাবা আব্রাহা ধ্বংস হয়ে গেছে কি যায় নাই? জোরে কোন। আব্রাহার বাহিনী কি এখন আছে? মুসলমানের বাহিনী আছে না নাই? এই মুসলমান জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। আমি ওয়াজের শুরুতেই বলছি আমরা জাহান্নামে যাব না। বলেন তো কে কে জান্নাতে যাবেন? হাত ধরে দেখান তো বাবা। হে যুবক, মার কথা মনে করে কান্দে দেখাও, মালিক রে জাহান্নামের আগুনে জ্বলবো না। নামাও হাত। জাহান্নামে যাবো না, একটা মেডিসিন নামাজ কামাই দিব না। ইনশাআল্লাহ বলেন তো কে কে রাজি আছে? নামাজ কামাই দিবেন। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার বল। নামান হাত। দুই নম্বরে কাজ করবেন। রসুল বলেছেন, মান বানা ইলাল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আমার ঘর বানাই দেবে আমি আল্লাহ তার জান্নাতে ঘর বানাই দিব। আমি জানি অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমার সাথে একটা ওয়াদা দিবা, যতদিন বাঁচবা, যতদিন বাঁচবা আল্লাহর ঘরে একটা টাকা হলে দান করবা। রাজি আছো সবাই? এই যুবক ভাই, এই আমার সাথে ওয়াদা দাও। হুজুর 2.5 ঘন্টা বসে রইলাম, 2.5 ঘন্টা, 2.5-3 ঘন্টা হাত জায়গায় ওয়াদা করলাম। আর অল্প সময় মুনাজাতের আগে আমরা এই ময়দান ছেড়ে যাব না। কে কে রাজি আছেন? দেখেন লাগা হাত তুলে দেখাতো ইনশাআল্লাহ। এই মাসখানেগুলা মনে নিচে রাখাই দিছে একখান। নামান হাত। ওয়াদা দিচ্ছেন আপনি মুনাজাতের আগে যাবেন না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি যান বিচার করবে কে? আল্লাহ। রাসূল তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও অতব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। পর্যন্ত করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা रब्बिरहमुमा कमा रब्बयानी सगीर। मालिक रे रात এখন 12:30টার কাছাকাছি। আয় আল্লাহ তুমি যদি একবার রহমতের নজরে তাকায় দেখো তোমার পাগলগুলি 3 ঘন্টার মতো আলোচনা শুনল, একটা পাগলও ময়দান ছেড়ে যায় নাই। বলো তো এখন আমি যাইবার সময় কি দিয়ে বিদায় দিব? আমার কাছে দিবার মতো কিছুই নাই। মেহেরবানি করে এদের জীবনের গুনাহ মাফ করে দিও। আমার মতো কার জানো মা নাই, মা কার জানো বাবা নাই। মেহেরবানি করে প্রত্যেকের বাবা মাকে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, তোমার অনেক বান্দাই আমার মাদ্রাসায় হাদিয়া দিয়ে দোয়া চাইছে। মেহেরবানি করে এদের সবাইকে মাফ করে দাও, আমার মাদ্রাসাখানা কবুল করে লও। আল্লাহ মাদ্রাসার টাইলসের কাম চলতেছে, কেমনে কি করব কিছুই মাথায় ধরে না। তুমি গায়বী খাজানার থেকে পুরো করে দিও আল্লাহ। আল্লাহ মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। জসিম নামে যেই যুবকটা আমার নানি মারা গেছে, নানির কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মালিক আমি যেই বাসায় খাবার খাইছি ওই বাসায় বরকত দিয়ে দাও, ওই বাসায় হালাল রুজির ব্যবস্থা করে দাও, তার ছেলে সন্তানগুলো কবুল করো। আলেম ওলামা সবাই খাওয়াইতে পারে না, সবাই হাদিয়া দিতে পারে না। আল্লাহ মোনাজাতের ভিতরে আরেকটা ছেলে আমাকে হাদিয়া দিয়ে দেওয়া চাইছে, দক্ষিণ আফ্রিকা থেকে আরো অনেক ভাই, লন্ডন থেকে, কানাডা থেকে দোয়া চাইছে, মেহরবানি করে কবুল করো। মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, মাহফিল কমিটি সবাইকে কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের পরিচালক সহ সবাইকে কবুল করো। মাদ্রাসার তালবে ইলমগুলোকে কবুল করো। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। আমার মা বোনদেরকে তুমি কবুল করো। আল্লাহ যেই যুবকগুলো এই মাহফিল করতেছে মাথার ঘাম পায়ে ফেলেছে, ব্যবসা বাণিজ্য কষ্ট হয়েছে, ব্যবসা বাণিজ্য ফেলাই রেখে মসজিদের, মাদ্রাসার এই মাহফিলের কালেকশন করছে, মেহরবানি করে এদের সবাইকে মাফ করে দাও। এদের জানে মানে বরকত দিয়ে দাও, এদের ছেলে মেয়েদেরকে বড় হক্কানি আলেম আলেমা বানিয়ে দাও। মালাকুল মাউত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ।